বর্তমানে এই সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে আন্ডারগ্রাউন্ড রেলপথ বা আন্ডারগ্রাউন্ড সড়ক তৈরি হয়েছে। আমাদের দেশেও কর্ণফুলী টানেল তৈরি হয়েছে। এই সকল টানেল তৈরি হওয়ায় আমাদের চলাচল অনেক সহজ হয়েছে, আর এইসব কিছুই সম্ভব হয়েছে টেকনিক্যাল মেকানিজমের দ্বারা। কিন্তু একটি প্রশ্ন হচ্ছে, মাটির নিচে এই সকল পথ তৈরি করা কি এতই সহজ? কিভাবে মাটির নিচে এই রাস্তা তৈরি করা হয় তাই জানতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। মাটির নিচে খনন করার জন্য বিজ্ঞানীরা একটি যন্ত্র আবিষ্কার করে, যার নাম দেয়া হয় টিবিএম বা টানেল বোরিং মেশিন। বিশাল আকারের সিলিন্ডারের মতো দেখতে এই মেশিনটি অনেক শক্তিশালী। এই শক্তিশালী মেশিনটি পাথর এমনকি লোহাকে পর্যন্ত কেটে সুড়ঙ্গ তৈরি করতে পারে। সুড়ঙ্গ তৈরির জন্য যে ম্যাপ তৈরি করা হয় তার উপর ভিত্তি করেই এই মেশিনটি কাজ করে। বর্তমান বিশ্বে যে সকল টিবিএম মেশিন আছে তা দিয়ে 3 ফিট থেকে 60 ফিট চওড়া সুড়ঙ্গ তৈরি করা যায়। এই মেশিন তৈরি হওয়ার আগে ড্রিল করে বা ব্লাস্ট করে সুড়ঙ্গ তৈরি করা হতো। ড্রিলিং এবং ব্লাস্টিং এই দুই পদ্ধতিতে সুড়ঙ্গ তৈরি করতে কয়েক যুগ চলে যেত। এছাড়া ব্লাস্টের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে ব্লাস্টের ফলে অনেক সময় ভূমিধস হতো। বর্তমানে টিবিএম মেশিন সেন্সর এবং কম্পিউটারের সাহায্যে খুব সুন্দরভাবেই টানেল তৈরি করতে পারে। তাহলে চলুন জেনে নেই এই মেশিনটি কিভাবে কাজ করে। টানেল তৈরি করার সময় টিবিএম মেশিনের সামনে অবস্থিত কাটিং ইনস্ট্রুমেন্ট ভূমিকে প্রেসার দিয়ে তা কাটতে শুরু করে। আর এই কাটিং মেশিনের পেছনে থাকা বেল্টের সাহায্যে কাটা মাটি বা পাথর বের করা হয়। এর সাথে অন্য একটি কনভেয়ার বেল্টের সাহায্যে সিমেন্ট ম্যাটেরিয়াল টিবিএম মেশিনের ভেতরে প্রবেশ করে। অর্থাৎ মাটি খননের সাথে সাথেই টিবিএম মেশিন দেয়ালে সিমেন্টের প্রলেপ তৈরি করে। এরপর একটি বড় ক্রেনের সাহায্যে কংক্রিটের প্যানেলগুলো টানেলের ভেতর নামানো হয়। তারপর একটি মেশিনের সাহায্যে প্যানেলগুলোকে টিবিএম মেশিনে বসানো হয়। টিবিএম মেশিনে আরেকটি মেকানিজম রয়েছে, যার দ্বারা এই প্যানেলগুলোকে এক এক করে দেয়ালের সাথে লাগিয়ে দেয়া হয়। আর এই সকল কাজ টিবিএম মেশিনের কন্ট্রোল রুমে বসেই করতে হয়। এইভাবে এই মেশিন একই সাথে মাটি খনন ও কংক্রিটের দেয়াল তৈরি করতে করতে এগিয়ে যায়। এই পদ্ধতি ব্যবহার করে সম্পূর্ণ টানেলটিকেই তৈরি করা হয়। এক একটি টিবিএম মেশিন প্রতিদিন 20 ঘন্টা করে কাজ করতে পারে। এই পদ্ধতি ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশে আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল এবং আন্ডারগ্রাউন্ড হাইওয়ে তৈরি করা হয়েছে। সুড়ঙ্গ বানানোর এই পদ্ধতি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।